পুনিয়ার খোঁজ 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 আপনি আপনার প্রথম হাজবেন্ড নিয়ে কথা বলেন না কেন? আপনার প্রথম হাজবেন্ড চট্টগ্রামে ভুলে গেছেন কি? কাশেম সাহেবের ছেলে ব্যবসায়ী ভুলে গেছেন? কাশেম সাহেবের ছেলে চট্টগ্রামের বুবলি ম্যাডামের আগের হাজবেন্ড নাকি, উনি দাবি করতেছেন। ওই যে ট্রেনে যাইতেছেন বুঝছেন, এই যে ট্রেনে দেখেন, ট্রেনে আমি জানি না সেই চট্টগ্রামে সেই নিউজের সন্ধানেই যাচ্ছে কি না কে জানে। আসসালামু আলাইকুম, পূর্ণিয়ার খোঁজ চিনো? আরে পূর্ণিমা আন্টি না, আমি ওই যে পূর্ণিয়ার খোঁজ নামে একজন সাংবাদিক আছে ওনাকে নিয়ে কথা বলবো। যাও ওই ঘরে যাও, যাও সবাই যাও ওই ঘরে। হোয়াট এ নেম, না 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 নামটা অন্যরকম তাই না? হ্যাঁ পূর্ণিয়ার খোঁজ আমাদের সেই সাংবাদিক, ও তারটাও তো ভিতরে লাগাই নাই, থাক তারটা দেখা যাক কি লুকামো, ওনার কাছ থেকে কিছু লুকানো যাবে? যাবে না। উনি ন্যাকামো মনে হয়েছে ওই 41 মিনিটের ইন্টারভিউটা। অপবিশ্বাস একজন নারী, সেই নারীর কতবার, হ্যাঁ অপবিশ্বাসকে নিয়ে ওই যে অ্যাবর্শন ট্যাবর্শন এসব কথাবার্তা বলছে, হ্যাঁ এই কথাগুলো উনি মেনে নিতে পারেন নি, আসলে এই কথাগুলো কেউ মেনে নিতে পারে নাই। কাশেম সাহেবের ছেলে চট্টগ্রামের বুবলি ম্যাডামের আগের হাজবেন্ড নাকি, উনি দাবি করতেছেন। ওই যে ট্রেনে যাইতেছেন বুঝছেন, এই যে ট্রেনে দেখেন, ট্রেনে আমি জানি না সেই চট্টগ্রামে সেই নিউজের সন্ধানেই যাচ্ছে কি না কে জানে। হায় হায় হ্যাঁ, আমি অস্থির ওনাকে নিয়ে জানেন, সত্যি অস্থির। আমি যতটুক মিশছি সাংবাদিকদের সঙ্গে ভাই বুঝছেন, অনেক সাংবাদিকের সঙ্গে মিশছি, কিন্তু এই যে ইউটিউবারদের মধ্যে উনি একজন সাংবাদিক কিন্তু সব কিছু নিয়েই কথা বলেন, শুধু সিনেমা না কিন্তু রাজনীতি রাজনীতি নিয়েও কথা বলেন। ওই যে একটু আগে বললো না ওইখানে বলতেছিলেন, ওনার দেখেন এই ভিডিওটা, যে আমি সাধারণত রাজনীতি নিয়েই কথা বলতে পছন্দ করি, এইসব সিনেমা টিনেমা নিয়ে ভাল লাগে না। কারণ কি জানেন, ওই যে শাকিব খান আর পূজা চেরির উনি প্রায় বিয়েই দিয়ে ফেলাইছিলেন, হ্যাঁ কাবিন নামা খুঁজে বেড়াইতেছিলেন, ওইটা কিন্তু উনি প্রমাণ করতে পারে নাই। ওইটা নিয়ে জিডিও হয়েছে গুলশান থানায়, শাকিব খান করছে, তারপরে উনি কিছু ভিডিও ডিলিট করে দিয়েছেন ওনার ইউটিউব চ্যানেল থেকে। তারপরে যতটুকু ওনার চ্যানেলটা আমি সাবস্ক্রাইব করে রাখছিলাম, ফলো করতেছি, হঠাৎ করে এসে এই ভিডিওটা পাইলাম যে উনি দাবি করতেছেন যে আপনার আগের স্বামীর কথা কেন বলতেছেন না, 41 মিনিট আপনি ইনিয়ে বিনিয়ে ঢং করে অনেক কথাই বলছেন, অপবিশ্বাসের আগে কি অ্যাবর্শন করাইছে, কোথায় কার সাথে ধরা পড়ছে, কি না করছে, এইসব কথা বলছেন, ফল খাইতে চাইছে সে ফল খাইতে পারে নাই, এইসব কথা বলছেন, যে আপনি যদি এতই সত্যবাদী হন তা আপনার আগের হাজবেন্ডের কথা বলেন না কেন, এবং সে হাজবেন্ডের বাড়ির ঠিকানাও দিয়ে দিয়েছেন উনি, কী জানি বললেন না চিটাঙের, আপনারা ভিডিওটা দেখে নিয়েন। কিন্তু আমার ওনার এই কথাগুলো শোনার পর কী মনে হইতেছে জানেন, ওনার ঘাড়ের রক্ত তেরারে ভাই বুঝছেন। উনি দেখেন জিডির পরও কিন্তু খেপে গেছিলেন, কিন্তু উনি বেশ কয়েকটা ভিডিও করছেন, কয়েকটা তো উনি প্রাইভেট করছেনই, কিন্তু তারপর থামেন নাই কয়েকদিন। কিন্তু মানুষের কে বিয়ে করলো না করলো এই ব্যাপারটার প্রতি না ওনার নজর রয়েই গেছে। দেখেন আবার সেই বিয়ের ব্যাপারটা নিয়ে আসছেন আমাদের বুবলি ম্যাডামের। বুবলি ম্যাডাম কি দেখে মনে হয় যে বিয়ে করছে? আমি ভাই বিশ্বাস করি না, আমি তো কাজ করছি সামনাসামনি দেখছি, বিশ্বাস করেন কতই বা বয়স হবে, সো ইয়াং, স্যার দুটা বিয়ে হয়ে গেছে, এটা কী কইলেন ভাই পূর্ণিয়ার ভাই, আপনি এত সিনিয়র সাংবাদিক,
আপনি খুব গাড়তে আরে ভাই, আপনার থামানো যাবে না, আপনি নিশ্চয়ই কোথাও না কোথাও হিংস পাইছেন, হ আপনি কিছু না কিছু একটা গন্ধ পাইছেন, কারণ এরকম একটা গুজব বুঝছেন ইদানিং এই গত এক দুই দিনের মধ্যে বেশি শোনা যাইতেছে। এটা কি ইট মারতে গিয়া পাটকেল খাওয়া হয়ে গেল? কারণ বুবলি ম্যাডাম বুঝাইতে চাইছেন, ওই যে খালি প্রায় 18-19 বার বলছে, ওই যে আমাদের একজন ইউটিউবার ভাই আছেন, উনি আবার সিনেমার পরিচালকও স্বপন চৌধুরী, উনি বলছেন 19 বার নাকি বলছেন, আমি জানতাম না, আমি জানতাম না। মানে শাকিব খান যে বিয়ে করছে অপু বিশ্বাসকে এবং তার বাচ্চাও আছে, এগুলো উনি জানতেন না। ওই যে আমি জানতাম না, আমি জানতাম না 19 বার বলছে, উনি ইনোসেন্ট, উনি জানতেন না। শাকিব খান বিয়ে করছে, আর উনি শাকিব খানের বিয়ে নিয়ে এমনভাবে 41 মিনিট ইনিয়া বিনিয়া অনেক কথাই যে বলছেন, সে ইটের পাটকেল কি না এটা, কোন পক্ষে থেকে এটা আসলো মাঠে, এটা বিশ্বাস হইতেছে না। আমার নোয়াখালীর মেয়ে তো ভাই বুঝছেন, আগে নোয়াখালীর মানুষ একটু অন্যরকম হয়। উনি আরেকটা বিয়ে করছেন, এই খবরটা যে দিয়ে দিল পূর্ণিয়ার খোঁজ, এটাকে আপনি একটু চ্যালেঞ্জ করবেন না, করেন না? আগে নোয়াখালীরা তো আপনি এটা একটা চ্যালেঞ্জ করেন, ওই জিডি ফিডিতে যাওয়ার দরকার নাই। হ্যাঁ ম্যাডাম, জিডি ফিডিতে যাওয়ার দরকার নাই, আয়না দরতের দরকার নাই, আপনার পেজটাই এনাফ, আপনার পেজ থেকে আপনি ওনাকে চ্যালেঞ্জ করেন, একদম চ্যালেঞ্জ করেন আজকে এখনই। 41 মিনিটের এত লম্বা দরকার নাই, 5-6 মিনিট খালি। যে পূর্ণিয়ার কোচ, আপনি কীভাবে জানলেন, কোথায় প্রমাণ পাইলেন যে আমি ম্যারিড, এটা আপনি বলেন। উনি অনেক কিছু ইঙ্গিত দিয়েছেন, চিটাঙ্গের কোন বাড়ির কথা বলছেন, বাচ্চার কথা বলছেন। আরে ভাই পূর্ণিয়ার খোঁজ, আপনি আবার আগুন লাগাই দিলেন তো, হ্যাঁ আবার আগুন লাগাই দিলেন। এই ব্যাপারটা যদি শাকিব খান না যাই না থাকে, ধরেন এই যে আপনার এই খোঁচাখুচিতে এটা যাই না কেন, এখন তো শাকিব খানের মনে বিরাট প্রশ্ন উঠবে। আবার অনেকে এখন বলা বলি শুরু করছে, দেখলাম কয়েকটা ইউটিউব কন্টেন্টও দেখলাম, যে শাকিব খান কি এই যে পূর্ণিয়ার খোঁজ বলল বুবলি ম্যাডাম ম্যারিড, তাহলে শাকিব খান কি এই জন্যই দূরে সরে গেছে, এই জন্যে কি এই সংসারটা তালাকের দিকে যাচ্ছে, তাহলে কি বুবলি শাকিব খানকে লুকাইছে যে আগে সে ম্যারিড? দেখেন ইটের বদলে পাটকিল কিভাবে আসতেছে। তারপর আমি বলবো বুবলি ম্যাডামকে, আপনি এটা ছাড় দিবেন না, না না এটা ছাড় দেওয়া উচিত হবে না। আর যদি উনি চুপ করে থাকেন আপনি, ওনার এটা কিন্তু সত্য হয়ে যাবে। হ্যাঁ আপনি যদি আরও 24 ঘন্টা চুপ থাকেন, 24 ঘন্টা আরও ছড়াবে, আর উনার এই নিউজটা সত্য হয়ে যাবে যে আপনি আগে ম্যারিড। না না আপনি দেখছি তো আমি সামনে থেকে, আমার একদমই মনে হয় না, কতই আর আপনার বয়স আমি জানি না, কিন্তু আমার চোখে এখনও ভাসতেছে সেই পাসওয়ার্ডের দিনগুলো আমার সামনে, আপনি যে ম্যারিড। না ভাই পূর্ণিয়ার খোঁজ ভাই, আপনি এটা কী করলেন আবার? হ্যাঁ ভাই আপনি সত্যি একটু অন্যরকম মানুষের ভাই, আপনার কাছে কি প্রমাণ আছে? যদি প্রমাণ থাইকা থাকে ভাই প্রমাণ দেন, আর যদি প্রমাণ না থাকে বলে দেন যে না ভাই আমি ওই আগেরটার মতো এটাও ভাই মার্কেটে এমনি ছাড়ছি ভুয়া নিউজ। ম্যাডাম ম্যাডাম আপনার এটা প্রেস্টিজের ব্যাপার কিন্তু, হ্যাঁ জিনিসটা অনেক দূর করা গেল, কিন্তু আপনি প্রমাণ চান ওনার কাছে, চ্যালেঞ্জ করেন ওনাকে, হ্যাঁ চ্যালেঞ্জ করেন ভাই। সবাই যারা বিপদে আছেন তাদের পাশে থাকেন, আমার তো ম্যাডাম রে মনে হইতেছে ম্যাডাম বোধহয় বিপদে পড়ে গেল, কেঁচো খুঁড় থেকে সাপ বাইরে হয়ে গেল না কি আমি জানি না, প্রমাণের অপেক্ষায় রইলাম। ম্যাডাম ছাড় দিয়েন না, প্রমাণ চান। আর পূর্ণিয়ার ভাই আপনার কাছে প্রমাণ থাকলে প্রমাণ দিয়ে দেন, আর না এটাও ডিলিট করে দেন, হ্যাঁ এটাও ডিলিট করে দেন। আল্লাহ হাফেজ। মনটা ভালো না ভাই বুঝছেন, হাসি মুখে বিদায় নিতে চাইছিলাম, হাজার হোক নোয়াখালী বাড়ি তো বুঝেনি তো বুঝছেন না, আমার একটা নোয়াখালীর টান থাকে আলাদা। আল্লাহ হাফেজ।